আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করে থাকি, সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে জীবন বিমা প্রদান করা হলো 2000 টাকা, জীবন বিমা পরিশোধ করা হলো 2000 টাকা, এইটা জাবেদা কী হবে, তাই না? তো এইখানে যদি বলতো বিমা প্রদান করা হলো, তাহলে আমরা জাবেদা করতাম বিমা সেলামি ডেবিট বা বিমা খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাট এই যে জীবন কথাটা যুক্ত থাকার কারণে বিমা খরচ ডেবিট করা যাবে না। জীবন বিমা বলতে বোঝায় মালিকের জীবনের জন্য বিমা করেছে, তার জন্য খরচ প্রদান করা হয়েছে। তো মালিকের জীবনের জন্য বিমা মানে কি? মালিকের ব্যক্তিগত খরচ, ব্যবসা থেকে প্রদান করা হয়েছে। সেজন্য জীবন বিমা বলতে উত্তোলন বোঝায়। তাই আমরা যখন জাবেদা করব তখন উত্তোলন হিসাব ডেবিট হবে, আর যেহেতু প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, জীবন বিমা বলতে মালিকের জীবনের জন্য বিমা, যেটি মালিকের ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাবে ডেবিট হবে। এখন অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, কেন ব্যবসায়ের জন্য জীবন বিমা প্রদান হয় না? না, ব্যবসার জন্য পণ্য বিমা আছে, নৌ বিমা আছে, অগ্নি বিমা আছে, বিভিন্ন ধরনের বিমা আছে, বাট জীবন বিমা ব্যবসার জন্য নাই। জীবন বিমা মানে কি? প্রাণের জন্য বিমা। সেটি একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যাকে বলা হয়, এটি ব্যক্তিগত, মালিকের ব্যক্তিগত জীবনের জন্য বিমা হিসাবে ব্যক্তিগত খরচ মনে করে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। টাকা হবে 2000 টাকা। ব্যাখ্যা লিখব, জীবন বিমা প্রদান করা হলো, আর যদি বলতো যে বিমা সেলামি প্রদান করা হলো, সেক্ষেত্রে বিমা সেলামি ডেবিট, নগদান ক্রেডিট করতাম, কারণ সাধারণ যে বিমা সেলামি সেটি ব্যবসার জন্য বিমা খরচ বোঝায়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, ব্যবসার জন্য বিভিন্ন ধরনের বিমা আছে। আমরা ওই যে ব্যবসা সংগঠন, এই ব্যবসা সংগঠনের এবং এতে ওই যে ব্যবসা উদ্যোগে পড়েছি 9ম-10ম শ্রেণীতে, তাই না? এবং ব্যবসা সংগঠনও তো আছে। ধন্যবাদ সবাইকে।